নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, করোনা ভাইরাসের তাণ্ডব কিন্তু এখনও চলছে, এখনও কিন্তু আমরা সুরক্ষিত নই। তার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা প্রতিদিন মাস্ক ব্যবহার করি। আর যেহেতু স্টুডিওতে আমরা হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানের এই স্টুডিওতে নিরাপদ দূরত্ব বজায় রাখি ডাক্তারবাবু এবং আমি, তার জন্যে মাস্ক খুলে আমরা অনুষ্ঠান করি। আপনারা সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, করোনা ভাইরাস, চায়ের দোকান থেকে ক্যান্টিন, বাড়ি থেকে বাজার, সব জায়গায় একই কথা। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এই করোনা ভাইরাসকে ভয় করে, এই আতঙ্ক ছড়িয়ে অনেক মানুষই কিন্তু বাড়িতে বসে আছেন যাদের সামান্য কিছু স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন আছে, যেটা নিলে হয়তো উনি সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু অনেকেই সেটা নিতে ভয় পাচ্ছেন, বাড়ি থেকে বের হচ্ছেন না হয়তো, বিশেষ করে প্রবীণরা বা ছোটো বাচ্চারা। হয়তো সমস্যা আছে কিছু, সেটা বাড়িতেই সারিয়ে নেওয়ার চেষ্টা করছেন বা চেপে রাখছেন, তাতে সমস্যা অনেক সময় বেড়ে যাচ্ছে, অনেকেই ভয়ে বেরোচ্ছেন না। তার জন্য আমাদের এই অনুষ্ঠানে আমরা ডাক্তারবাবুদের আমন্ত্রণ জানাই, আপনাদের বাড়ি ঘরে বসেই যেসব একটা সাজেশনের প্রয়োজন হয় সেটা ডাক্তারবাবুরা প্রদান করেন। আর আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন উনি রাজ্যের বিশিষ্ট চিকিৎসক MD ডক্টর শিবশেখর দত্ত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের অনেক ধরনের সমস্যার হয়তো ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের স্টুডিওতে। আজ যিনি ডাক্তারবাবু রয়েছেন উনি ত্রিপুরা মেডিকেল কলেজের একজন বিশিষ্ট ডাক্তার তো বটেই, পাশাপাশি উনি হাপানিয়ায় যে কোভিড হাসপাতাল রয়েছে ওই হাসপাতালেরও ইনচার্জ। অনেক করোনা পেশেন্ট ওনার হাতের ওপর দিয়ে সুস্থ হয়ে গেছেন, অনেক কিছু জানার আছে ওনার কাছ থেকে, আপনারাও ফোন করুন। ডাক্তারবাবু, বর্তমান যে পরিস্থিতি আর করোনা নিয়ে নতুন করে কিছু তো জানার কিছু নেই, আমরা দৈনন্দিন সব কিছুই শুনছি, আপনার কি মনে হয় এক কথায় কিভাবে ভালো থাকতে পারি আমরা, কিভাবে সুস্থ থাকতে পারি? দেখুন, যেটা প্রথমে আমরা বলেছিলাম যে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব, আমি বলবো শারীরিক দূরত্ব বজায় রাখুন, সামাজিকভাবে শারীরিক দূরত্বটা বজায় রাখুন, আর নিয়মিত হাত পরিষ্কার করা, সাবান দিয়ে পরিষ্কার করা, এই তিনটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ছ মাস আগেও ছিল, আজকে থেকে এক বছর পরেও থাকবে। আচ্ছা, তো এটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সেকেন্ড যেটা হচ্ছে, ইদানিং আমরা যেটা বলছি যে টেস্ট করান, হয়তো আপনারা শহরে দেখেছেন বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে, নিউজ পেপারে দেখানো হচ্ছে যে যদি সর্দি জ্বর কাশি বা এরকম কোনো সিমটম থাকে তাহলে সঙ্গে সঙ্গে টেস্ট করাবেন। সেটা কিন্তু আমরা করাচ্ছি না অনেকে, এবং এটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। তো ওই তিনটা আমি যেটা বলবো, যে যেটা আগে বলেছি, মাস্ক ইউজ করা, সামাজিক দূরত্ব, হাত নিয়মিত হাত ধোয়া, এবং যদি কোনো লক্ষণ দেখেন তাহলে যত তাড়াতাড়ি পাওয়া যায় টেস্ট করিয়ে নেন। ডাক্তারবাবু, আমি আর আলোচনা করব, একজন বন্ধু আমাদের সঙ্গে আছেন টেলিফোনে, আমাদের প্রথম বন্ধু কে আছেন দেখে নিই আজ। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ক্যাম্পের বাজার থেকে বলছি, এটি নগর ক্যাম্পের বাজার। হ্যাঁ, ক্যাম্পের বাজার থেকে কে বলছেন আর কি সমস্যা বলুন? আচ্ছা বলুন। শিখা দেবী, আপনার টিভি সেটের ভলিউমটা কম করুন। আর আপনার শরীরে কি অন্য কোনো সমস্যা আছে, ধরুন সুগারের? ওকে ওকে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, 33 বছর বয়সে এই সমস্যাগুলো, এগুলো গাঁটে গাঁটে ব্যথা বলছে, ওটা আমার মনে হচ্ছে যেটা আর্থ্রাইটিস বলি বা বাতের ব্যথা আমরা যেটা বলি, মহিলাদের ক্ষেত্রে এটা খুব কমন, কারণ মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয়ই হয়। এটা প্রথম কথা আমি বলে দিচ্ছি, এটা করোনা সম্পর্ক নাই তাই মনে হচ্ছে। উনি সাধারণত মানে যে কোনো হসপিটালে দেখাতে পারেন বা যে কোনো ডাক্তারকে দেখাতে পারেন, ওনার আশেপাশে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে বা যে কোনো অস্থিরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন। এই জিনিসটা কি অবহেলা করলে ক্রনিক হয়ে আরও বড় হয়ে যাওয়ার চান্স আছে? আছে, কারণ মহিলাদের মধ্যে এই প্রবলেমটা খুব কমন, ক্যালসিয়ামের অভাবে হয় ওটা, যেটা আমাদের একই কথা, আমি মানে আমাদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা কম, মহিলারা ক্যালসিয়ামটা নেন না, ওকে, যার জন্য হয়। চলুন দেখি এবার আমাদের সঙ্গে কে আছেন টেলিফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আর কি সমস্যা বলুন? আমি
শাহবাবু বলুন কি সমস্যা আপনার? আমি তো দৌড়ালা পাতা খেয়ে ঘুমে গেলাম। হুম, হ্যালো, হ্যাঁ না শুনুন, শুনতে পাচ্ছি আমরা, বলুন। আচ্ছা, পঞ্চাশ? ওকে, শরীরে অন্য কোনো সমস্যা নেই তো? ওকে, চলুন সঙ্গে থাকুন, শাহবাবু সঙ্গে থাকুন। ডাক্তারবাবু দুপুরবেলা ভাত খেয়ে ঘুমোলে ক্লান্ত লাগে বলছেন, দুপুরবেলায় ক্লান্ত হয়ে যাচ্ছেন। ওনার বয়সটা যেভাবে বললেন, হয়তো উনি ব্লাড সুগার টেস্ট করাতে পারেন। হুম, ব্লাড সুগার হতে পারে, কারণ এই বয়সটাতে ব্লাড সুগার খুব কমন হয়। ওকে, বা ভেগ সিমটম হতে পারে এজ রিলেটেড, এছাড়া কোনো মেজর তো সিমটম। আর রাত্রিবেলা ঘুম কম হয় বলছেন, দুপুরে ক্লান্ত লাগে, মানুষ এনার্জি পাচ্ছেন না বলছেন। সেটাই বললাম, ডায়াবেটিস হতে পারে ওনার, মধুমেহ যেটাকে বলি, টাইপ টু ডায়াবেটিস হতে পারে। উনি টেস্ট করে নিলেই আমার মনে হয় ওটা ভালো, যে কোনো প্যাথোলজি। লাইফ হ্যাবিট মানে লাইফস্টাইল বা ফুড হ্যাবিটসে কোনো রকম চেঞ্জ করবেন কি? ওটা সুগার টেস্টের পরে বোঝা যাবে, ব্লাড সুগারটা টেস্টের পরে যাবে, পরেই বোঝা যাবে আমার মনে হচ্ছে। ওকে ফাইন, চলুন আরও একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, এবার দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার নাম সুমন্ত রাহা, আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে কথা বলছি। বলুন রাহাবাবু, কি সমস্যা আপনার? আমার বছরে প্রায় সব সময় কফের সমস্যা থেকে, হয়তো বছরের কিছু টাইম আদাটা বেশি লাগে, আবার যখন কমে যায় তখন কিন্তু কফের সমস্যা সব সময় যেন কফতেই থাকে, উঠতেই থাকে। রাহাবাবু আপনার বয়সটা কত একবার বলুন আগে? কুড়ি বছর। আর একবার বলে ফেলুন, আপনার কোন রকম ধরনের নেশা নেই তো, মানে ধূম্রপান করেন না তো আপনি? ওকে ফাইন, যেখানে আপনি কাজ করেন বা আপনি কুড়ি বছর হয়তো পড়াশোনা করছেন, পলিউশন কি খুব বেশি? যেখানে আপনি কাজ করেন বা পড়াশোনা করছেন হয়তো এই মুহূর্তে কুড়ি বছর বয়সে, সেখানে পলিউশন কি খুব বেশি আপনার বাড়ির আশপাশে বা কর্মক্ষেত্র বা শিক্ষাকেন্দ্রের আশপাশে? ওকে, রাহাবু সঙ্গে থাকুন। ডাক্তারবাবু শুনলেন? ডাক্তারবাবু উনি যেটা বললেন যে ইয়াং বয়সে ওনার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, সিজনাল হচ্ছে, তো মোস্ট প্রবাবলি উনি আমার মনে হচ্ছে উনি যে অ্যাসমেটিক একটা প্রবলেম আছে। আর হয়তো আমরা হিস্ট্রি যদি নিই তাহলে ওনার ফ্যামিলিতে কেউ হয়তো শ্বাসকষ্টের রোগী থাকতে পারেন, কারণ উনি যেটা বলছেন যে সারা বছর ওনার শ্বাসকষ্ট হয়, সারা বছর কফ থাকে এবং সিজনাল ওটা উনি বললেন যে কখনো কখনো কমে যায় কিন্তু তখনও ওটা থেকে যায়। তো ওই শ্বাসকষ্টের রোগীদের কিন্তু এরকম সিজনাল প্রবলেমটা খুব হয়, এখন ঠান্ডা আসছে ওনার প্রবলেমটা বাড়বে। তো এরকম ক্ষেত্রে আমাদের প্রিভেন্টিভ ওষুধ আছে অনেক, যেগুলো শ্বাসকষ্ট কমানো যায়। উনি অ্যান্টি অ্যালার্জিক যদি ইউজ করেন, আমার মনে হয় একজন যদি বিশেষজ্ঞ কোনো ডাক্তারকে দেখান, যদি জাস্ট MBBS ডাক্তারকেও দেখালো, উনি বলে দেবেন যে ওনার কি অ্যাসমা আছেন নাকি অ্যাসমেটিক ব্রঙ্কাইটিস আছেন। এই বয়সে অ্যাসমা বা অ্যাসমেটিক ব্রঙ্কাইটিস খুব কমন, ফ্যামিলিতে এটা রান করে। আমার মনে হয় যদি উনি দেখান তাহলে অ্যান্টি অ্যালার্জিক বা জাস্ট ইনহেলার দিয়ে ওনার প্রবলেমটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যায়। যেটা বলছিলেন যে ওনার কি ভালো হওয়া যায় না, মানে দেখুন অ্যালার্জি বা অ্যাস্থমা বা অ্যাসমেটিক ব্রঙ্কাইটিস অনেকটাই আমরা বলি জেনেটিক, ওটা ফ্যামিলিতে রান করে। তো সিমটমটা ওনার রিলিফ হবে, কিন্তু বেসিক যে প্যাথোলজি আছে ওটা হয়তো পুরোটা কিওর হবে না, কিন্তু বাট ওটা কোনো এখন যেটা যতটুকু প্রবলেম হচ্ছে ওনার ততটা হবে না, ওটা থেকে উনি ডেফিনেটলি রিলিফ পাবেন। এবং যখন সিজন যখন চেঞ্জ হয় তখন ওনার যে প্রবলেমটা বাড়বে সেটা হয়তো বাড়বে না। ওকে রাহাবাবু শুনলেন আপনি ডাক্তারবাবু কী বললেন, আমরা আশা করি আপনি চিকিৎসা করিয়ে আরও বেটার থাকতে চেষ্টা করবেন। দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো, হ্যাঁ দর্শক বন্ধু, আপনার টিভি সেটের ভলিউমটা একদম কম করে দিন, নয়তো আপনি দূরে চলে আসুন, তারপর বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন আর কি জানতে চাইছেন। আমি কামালঘাট থেকে বলছি। কামালঘাট থেকে কে বলছেন, কি জানতে চাইছেন বলুন। ভাত খেলে কি হয়? হাঁচি আসে? আচ্ছা, ভাত খেলে হাঁচি আসে, আর কোনো সমস্যা? ওকে চলুন সঙ্গে থাকুন আপনি। ডাক্তারবাবু এটা কি কোনো প্রবলেম নাকি নর্মালি কোনো? এটা নর্মালি আমার মনে হচ্ছে, খুব ভাত খাওয়ার সঙ্গে হাঁচির কোনো সম্পর্ক থাকতে পারে না। ওকে ফাইন, এরপরও আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো,
হ্যালো, চলুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাক্তারবাবু, এই যে আপনি যেটা বলছিলেন যে তিনটে গোল্ডেন মাপ, তিনটে স্যানিটাইজ করা, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব অন্য খানে বজায় রাখা, মনে হচ্ছে কেউ আসলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, বলুন। বিশালগড় থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আচ্ছা সারা শরীরে একটু একটু করে কি হয়েছে বুঝতে পারলাম না, সাদা হয়েছে? মুখের দিকে? আচ্ছা, 5 বছর বয়স মেয়ের বললেন তাই তো? ওকে, 2 বছর ধরে এই সমস্যা চলছে। আপনি জানবেন ওনার কাছে, ওনার কাছে কিছু জানার আছে আপনার? উনি কি কি বললেন? 5 বছর ওনার মেয়ের বয়স, 3 বছর বয়স থেকে ওর টয়লেটে খুব জ্বালা হয় আর এখন বলছে শরীরে কিছু জায়গায় মুখে সাদা হয়ে যাচ্ছে। আমার মনে হয়, চলুন আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। আমার মনে হয় যদি দুটো প্রবলেম আলাদা, মেয়েদের শিশুদের, মেয়ে শিশুদের ইউরিন ইনফেকশনটা খুব কমন হয় কিন্তু, কারণ ওদের রিপিটেড ইনফেকশন হতে পারে। তো যেটা জ্বালা বলছেন উনি, ইউরিনে যেটা জ্বালা বলছেন সেটা কিন্তু ইউরিন ইনফেকশন থেকে হতে পারে, যার জন্য ওনার আমার মনে হয় ইউরিনটা টেস্ট করে যদি নেন, ওনাকে জাস্ট যে কোনো ল্যাবরেটরিতে সিম্পল টেস্ট করে এনে যদি নেন তাহলে উনি বুঝতে পারবেন যে ইউরিনে ইনফেকশনটা আছে কি না। সে ওই রকমভাবে উনি যদি মেডিসিন নিয়ে নেন, আমার মনে হয় ওনার আশেপাশে যে হসপিটাল আছে ওখানে ইউরিন টেস্ট একদম ফ্রিতে হয়ে যাবে, ওখানে গিয়ে ওটা করিয়ে নিন। আর গায়ে যে উনি বলছেন সাদা সাদা দাগ পড়ছে, আমার মনে হয় ওটা স্কিনজনিত রোগ, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। 5 বছরের শিশুদের ফাঙ্গাল ইনফেকশন হওয়াটা খুব কমন, সেটাও উনি যদি জাস্ট আশেপাশের প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেখিয়ে দেন, চর্মরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ খুব একটা প্রয়োজন হবে না, উনি যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেখিয়ে দেন ওখানেও MBBS ডক্টর থাকবে, ওটা সলিউশন হতে পারবে। ওকে, আর দর্শক বন্ধু শুনলেন ডাক্তারবাবু কী বললেন, আর দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, চলুন না কোন একজন শিশু। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? চারিপাড়া থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। বয়স কত আপনার? আমার বয়স 26। 26? সবসময় কি এটা হচ্ছে আর কতদিন ধরে হচ্ছে? কয়েকদিন ধরে। অন্য কোনো সমস্যা আছে শরীরে আপনার? ওকে, চলুন সঙ্গে থাকুন। চারিপাড়া থেকে খেলে তেতো লাগে, এত খেলে তো স্বাদ পাচ্ছে না, এটা করোনাকে ভয় করছে অনেকেই? এটা করোনার লক্ষণ না, কারণ শিশু আছে, যাদের ছোট শিশু থাকে ওদের কিন্তু অ্যাসিডিটির প্রবলেম খুব কমন হয়, কারণ একটা প্রবলেম কি হয়, মারা রাত্রেবেলা ঘুমোতে পারেন না, বাচ্চাদের জন্য কখনো রেস্ট নিতে পারেন না, সো ওদের অ্যাংজাইটিটা থাকে, স্ট্রেসটা খুব থাকে, অ্যাসিডিটির খুব প্রবলেম হয়। উনি যদি আমরা যেটাকে সাদর সহজ সরল ভাষায় যেটা বলি গ্যাসের বড়ি, ওটা যদি উনি শুরু করে দেন কিছু নিয়মিত দিন খান তাহলে ঠিক থাকবে, জল বেশি খাবেন, একটু রেস্ট নিলে ওটা ঠিক হয়ে যাবে। তবে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে খাবেন গ্যাসের যেটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ডেফিনেটলি। দর্শক বন্ধু শুনলেন, মুখে তিতা ভাব বা তেতো ভাবটা এমন কোনো কঠিন ব্যাপার নয়, একজন আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে হয়তো আপনার টুকটাক কিছু ওষুধ লাগতে পারে, সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। চলুন দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মনিকা দেবী, বলুন কি শুনতে চাইছেন, কি জানতে চাইছেন বলুন। কি ব্যথা করে বললেন হাজবেন্ডের? আচ্ছা, নাভির সাইড গুলো দিয়ে। আচ্ছা, হাজবেন্ডের বয়স কত আগে বলুন? 33+। ওকে, আচ্ছা, ভাত খেতে গেলে, জল খেতে গেলে বুকে বান পড়ে, মানে বুকে মনে হচ্ছে আটকে গেছে সবকিছু। কতদিন এই চলছে এই সমস্যাটা, কতদিন ধরে চলছে? আচ্ছা, অন্য কোনো সমস্যা নেই তো শরীরে? ওকে, চলুন সঙ্গে থাকুন আপনি। কোনো নেশা, কোনো নেশা আছে? আচ্ছা, উনি কোনো নেশা করেন কি আপনি সঙ্গে আছেন? কোনো নেশা করেন? শুধু পান খান? ওকে, চলুন
পান খায়, পানের সঙ্গে জর্দাও খেতে পারেন, উনি কোন জর্দা খান কিনা, কিন্তু এটাও মনে হচ্ছে আচ্ছা সাদা পাতা হজমে হজমের কোনো সমস্যা আছে কি ওনার? ওকে চলুন সঙ্গে থাকুন, সেটা সেটা উনি বুঝতে পারছেন যে গ্যাসের প্রবলেম হচ্ছে, উনি আগে জর্দা খেতেন এখন সাদা পাতা খান, সাদা পাতাটা কিন্তু সেই দেশি জর্দাই যেটা আমরা বলতে পারি, তো সাদা পাতা যে দেশি জর্দা এগুলো বন্ধ করে দিতে হবে, জল বেশি খাবেন, আর ওনার গ্যাস্ট্রাইটিস প্রবলেম তো আছেই, তো অ্যাসিডিটির প্রবলেমে আছে, যে কোনো পাশের স্বাস্থ্যকেন্দ্রে দেখালে যদি বলেন ওটা গ্যাসের, এই যে নাভির আশপাশে ব্যথা বলছে এটা কি মানে গ্যাসজনিত বা মোস্টলি মোস্টলি হজম না হওয়ার জন্য এটা হচ্ছে? মোস্টলি দেখুন অ্যাসিডিটি যখন হয় অ্যাসিডিটি থেকে গ্যাস্ট্রাইটিস হয়, আস্তে আস্তে কোলাইটিসের দিকে কনভার্ট হয়ে ওঠে, আর এর থেকে এই প্রবলেমগুলো চলতে থাকে, আমরা যেটা বলি ক্রনিক, অনেকেই বলে যে আমার নাভির গোড়ায় অনেক দিন ধরে প্রচণ্ড ব্যথা করছে, এটা ক্রনিক গ্যাস্ট্রাইটিস এবং কোলাইটিস আস্তে আস্তে হতে থাকে, ওটা থেকে এই প্রবলেমটা দেয়। বেসিক্যালি এগুলো ডায়েট প্রবলেম থেকে হয়, ইরেগুলার ডায়েট, অ্যাবনর্মাল ডায়েট, বা ধরুন এইগুলো যারা স্মোকিং করে বা যারা জর্দা পান সাদা পাতা এগুলো যাদের যারা বেশি ইউজ করে, ইরেগুলার টাইমিং খাবার, অনেক রাত্রিবেলা ডিনার করেন, 11টা 11:30 ডিনার করেন, তো অসময়ে খাবার ওইগুলো থেকে, বা বাইরের খাবার তেল মশলা মরিচ এগুলো থেকে হয়, উনি যেটা বলছেন এটা একদম ক্লাসিক্যাল গ্যাস্ট্রাইটিস এবং কোলাইটিসের প্রবলেম হচ্ছে। ওকে চলুন দর্শক বন্ধু শুনলেন ডাক্তারবাবু কী বললেন, আপনাকে পরামর্শ নিতে হবে আপনার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে গিয়ে কোনো একজন ডাক্তারবাবুর, আর এখন থেকে চিকিৎসা করলে হয়তো আগামী দিন ভালো থাকবেন নিশ্চয়ই। এবার কে আছেন দেখি টেলিফোনে, হ্যালো হ্যালো নমস্কার, কে আছেন টেলিফোনে? চলুন কোনো একজন আছেন। ওকে ডাক্তারবাবু, এই যে পুজো আসছে, এই যে পুজো আসছে, অনেক কিছু আমাদের গাইডলাইন তৈরি হচ্ছে, বা অনেকেই যাবো কি যাবো না এরকম ভেবে চলবে, তো আপনার কি মনে হয় এই পুজোর সময় আমরা সুস্থ থাকার জন্য কি করা উচিত আমাদের, বিশেষ করে আলাদাভাবে আর কি করা উচিত? দেখুন এটা একটা উভয় সংকট, বাঙালিদের জন্য দুর্গাপূজা আমরা অ্যাটেন্ড করতেই হবে, বা দুর্গাপূজা আমরা সেলিব্রেট না করে পারবো না, আরেকদিকে আমরা এটাও ভুললে চলবে না যে করোনা কিন্তু এখনো যায়নি, অতিমারি চলছে, অতিমারি চলছে, এবং আমরা যেটা দেখেছি মানে ইতিহাস আমাদের যা বলছে যে এইরকম যদি ভাইরাসের যে আমরা অতিমারি মহামারী আমরা যেটাই বলি প্যান্ডেমিক, এরকম যখন হয় এই আউটব্রেকটা যখন চলছে, এটা কিন্তু এখনো জাস্ট আমি বলবো যে হয়তো 10% বা 10-15% 10-15% হয়েছে, এখনো কিন্তু আমাদের অনেকটা দূরে এগোতে হবে, এবং আমাদের একটু পেশেন্স লুজ বা আমাদের একটু অবহেলা কিন্তু অনেক বিশাল আকার নিতে পারে, যার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, মেডিকেল রিসার্চ কাউন্সিল যেটা বলছে যে খুব সংযতভাবে আমাদের দুর্গাপূজাটা সেলিব্রেট করতে হবে, যেটা গাইডলাইনে বলেছে যে শিশুদের এবং বয়স্কদের ওরা যাতে প্যান্ডেলে যাতে না যান, দূর থেকে দেখুন প্যান্ডেলে ভিড়ের মধ্যে যাতে না যান, কারণ এদেরই হওয়াটার বেশি চান্সটা বেশি, কারণ শিশুরা আগে যেটা ভেবেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে শিশুদের মধ্যে হয় না বা শিশুদের মধ্যে হলে ওরা রোগটা ছড়ায় না, কিন্তু এখন কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে, হ্যাঁ অনেক বেশি হচ্ছে, এবং শিশুদের মধ্যে সিমটমটা দেখা যায় না কিন্তু ওরা স্প্রেড করে, এবং বয়স্ক। আমি ফিরে আসছি এই পয়েন্টে, একজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনটা দেখে নিয়ে কে আছেন, হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, বলুন বলুন। বলুন কি জানতে চাইছেন বলুন। দর্শক বন্ধু আপনার শরীরে অন্য কোনো সমস্যা আছে? সুগার প্রেশার এরকম কোনো কিছু সমস্যা আছে কি? চলুন আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, উনি সমস্যা বলেছেন ওই সেই একই রকম 50-52 বছর, উনি যেটা বলছেন ওটা ওনার হাঁটুর ব্যথা যেটা বলি, মানে হাঁটুর আর্থরাইটিস যেটা বলি বা হাঁটুর বাত যেটা বলি, ওটা ওনার ওনার কথাই বোঝা যাচ্ছে যে উনি হাঁটতে পারছেন না, ওটা হাঁটুর ব্যথা আর্থরাইটিস, এবং এখন থেকে যদি উনি এমনিতে তো আমরা অস্থিরোগ বিশেষজ্ঞকে দেখাতে বলি, কিন্তু বাড়িতে উনি যেটা ইজিলি করতে পারেন সেটা হচ্ছে গরম শেক দেওয়া, আচ্ছা গরম শেক দেওয়া, এবং এক্সারসাইজটা ফিজিওথেরাপিটা যাতে কন্টিনিউ রাখেন, মুভমেন্ট যাতে কন্টিনিউ রাখেন, বাড়িতে একদম বসে থাকবেন না, বসে থাকলে কিন্তু আর্থরাইটিসটা আরও বাড়বে, সো একটু এক্সারসাইজ কন্টিনিউ রাখবেন, লাইট মুভমেন্ট কন্টিনিউ রাখবেন, এবং গরম শেক সকালে এবং বিকালে ওটা একদম কন্টিনিউ, হট
ওয়াটার ব্যাগ যেটা বলি আমরা ওটা দিতে পারেন, বা গরম কাপড় দিয়ে দিতে পারেন, যতটুকু সহ্য করতে পারেন সেটা দেবেন, এবং লাইট এক্সারসাইজ কন্টিনিউ রাখবেন, এটা দিয়ে অনেকটা উনি রিলিফ পাবেন। ওকে, আচ্ছা এবার দেখি কে আছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? বাজারের থেকে কে বলছেন, আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ বলুন। খাওয়ার রুচি নেই, কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? 15-20 দিন। ওকে, ডাক্তারবাবু কি জানেন ওনার কি কিছু জ্বর সর্দি কাশি হয়ে গেছিল কিছুদিন আগে? কিছুদিন আগে সর্দি কাশি জ্বর, এমন অন্য কোনো সমস্যা কিছু নেই তো ওনার? পালসের প্রবলেম আছে। কোন ওষুধ খাচ্ছেন উনি? না, আচ্ছা ওনার ওষুধ খাচ্ছেন। ওকে ডাক্তারবাবু, চলুন সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। উনি মনে হচ্ছে অলরেডি উনি কোনো মেডিসিন নিচ্ছেন, আর যেটা লস অফ টেস্ট বা আমরা যেটা লস অফ অ্যাপেটাইট বলি, ক্ষুধামান্দ যেটা বলি, এটা সাময়িক হয় অনেক সময়। অনেক সময় মহিলাদের বিভিন্ন কারণ থাকে, হয়তো মানসিক ভাবে একটু ডিপ্রেশনে গেলেও খাবার কমে যায়। 58-60 ইয়ার্স যদি এছাড়া যদি ওনার খাবার ইচ্ছে নেই, এছাড়া যদি কোনো মেজর প্রবলেম যদি না থাকে, তাহলে আমার মনে হয় এটা কোনো বিশেষ কোনো একটা ভয়ানক কিছু সিমটম না। ওনার যদি প্রেশার না থাকে, ওনার যদি সুগার না থাকে, তাহলে এটা কোনো বিশেষ। ছোটদের বলা হয় ডাক্তার খাবার, ডাক্তারবাবু যে খাবারের ধরনটা পাল্টে দিতে বা খাবারটা পাল্টে দিতে অনেক সময়, এটা বয়স্কদের ক্ষেত্রে ওইরকম কিছু সম্ভব না। কারণ বয়স্কদের অন্য কোনো সিমটম থাকতে পারে, তো আমরা ওয়েট করি যে ওদের, অনেকেই বয়স্করা বলেন যে অনেকদিন ধরে আমার খিদা খাওয়ার ইচ্ছে হচ্ছে না, খেতে পারছি না, কিন্তু ওয়েট মনিটর, বডি ওয়েটটা যদি মনিটর করি, আমরা দেখা যাবে যে ওনার আগেও হয়তো 60 কেজি ছিল, হয়তো 2 মাস পরেও 60 কেজি ছিল, তাহলে ওনার অ্যাকচুয়ালি উনি ভাবছেন হয়তো আমার ইচ্ছে হয় না, বাট দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর হার, কারণ ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো এখন ওই বয়সে এতটা নেই, যার জন্য ওইটুকু সাফিসিয়েন্ট চলছে। ওকে, শুনলেন দর্শক বন্ধু ডাক্তারবাবু কী বললেন? এবার কে আছেন টেলিফোনে দেখি। হ্যালো, হ্যালো, চলুন ডিসকানেক্ট হয়ে গেছে। ডাক্তারবাবু, ছোটদের কথা বলছিলেন আপনি, বয়স্কদের যেতে না করা হয়েছে ভিড়ে, পুজোর সময় খাওয়া দাওয়া একটা বিরাট ফ্যাক্টর, মানুষ আস্থায় কিছু খাবে, ওই সময় কি সাবধানতা অবলম্বন? এবার কিন্তু আগের মতো পুজো, আমরা গত বছর যেটা পুজো দেখেছি, এবার কিন্তু ওইরকম পুজো করা চলবে না, কারণ সেটা যদি হয় তাহলে কিন্তু পুজোর ইমিডিয়েটলি পরে উইন্টার সিজন আসছে, শীতকাল আসছে, এবং কেস কিন্তু তাহলে হঠাৎ করে বেড়ে যাবে। এবার পুজো কেমন হবে সেটা দেখতেও কিন্তু অনেকেই বেরোবে। দেখো আমি আসবো এই পয়েন্টে, আবার আরেকজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রদীপবাবু বলুন, কি জানতে চাইছেন? ওকে, বয়স কত প্রদীপ? ওকে প্রদীপবাবু, বয়স কত আপনার? আমার বয়সটা 48। ওকে, 48 বছর বয়স। ডাক্তারবাবু কিছু জানবেন, কনস্টিপেশন আছে আমার? ওকে, সুগার লাস্ট কবে মেপেছিলেন আর কত ছিল তখন? খাওয়ার পর? ওকে প্রদীপবাবু সঙ্গে থাকুন আপনি। কতদিনের প্রবলেম ওনার, কতদিন ধরে চলছে এই সমস্যাটা আপনার? আপনি কি করেন প্রদীপ বাবু, একটু বলবেন একবার আমাদের, মানে আপনার গাড়ি চালান? ওকে, আপনি সঙ্গে থাকুন প্রদীপ বাবু। ডাক্তারবাবু আমি এটা জানার চেষ্টা করছিলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ওনার আছে, এটাই হচ্ছে। 15 বছর সুগারে ভুগছেন আর 3-4 মাস ধরে কনস্টিপেশন হচ্ছে এখন বলছেন? ওনার কনস্টিপেশন আগেও থাকবে, উনি ওটা এখন এটা বেড়ে গেছে যার জন্য ওটা প্রবলেম হচ্ছে। ওনার বেসিক্যালি কনস্টিপেশন থেকে ইনডাইজেশন প্রবলেমটা হচ্ছে, যার ফলে যাদের যারা ড্রাইভার থাকেন ওরা কিন্তু লং ডিস্টেন্স পর্যন্ত জল টল খান না অনেক সময়, এবং বাইরের খাবার খুব ওনারা বাইরে অনেক সময় খাবার খান। তো আমি 3টা সাজেশন দেবো, যে আপনি জলটা বেশি খাবেন এবং বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন, আর
ইন্ডাইজেশনটা সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে কনস্টিপেশনটা। কনস্টিপেশন থেকে রিলিজ হলেই আপনার ইন্ডাইজেশন প্রবলেমটা অনেকটা কমে যাবে। এটা কি লকডাউন পিরিয়ডে উনি বাড়িতে বসেছিলেন, একদম বাড়িতে সব কিছু করেছিলেন, এই হ্যাবিটটা পাল্টে যাওয়াতে হতে পারে? হতে পারে, কিন্তু ওটা মানে মেন অ্যাক্টিভিটি কমে গেছিল প্রাইমারিলি মনে হচ্ছে না, কারণ ড্রাইভার যারা আছে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ওরা করতে মানে কন্টিনিউ থাকে ওদের, কিন্তু মোস্টলি হচ্ছে কারণ লং ডিস্টেন্সে ড্রাইভ করেন তো ওরা অনেক সময় স্টুল ইউরিন এগুলো চেপে রাখেন, যার জন্য এটা ট্রাফিকদের ক্ষেত্রে খুব কমন, মহিলাদের ক্ষেত্রে খুব কমন, আবার যারা এরকম ওয়াচম্যান এবং ড্রাইভার এদের ক্ষেত্রে তিন চারটা জিনিস কিন্তু খুব কমন, ইন্ডাইজেশন, কনস্টিপেশন, আর একটা হচ্ছে পাইলসের প্রবলেম। এগুলো কিন্তু এই প্রফেশনগুলোতে খুব বেশি, এবং ভেরিকোজ ভেইন যেটা আমরা বলি, দাঁড়িয়ে থাকে অনেক সময় ভেইন যেটা পায়ের নাড়িগুলো শিরাগুলো যেগুলো ফুলে বেরিয়ে যায়, এগুলো কিন্তু ড্রাইভার, ট্রাফিক পুলিশ, ওয়াচম্যান এবং মহিলাদের মধ্যেও কনস্টিপেশন এবং ইন্ডাইজেশন প্রবলেমটা খুব বেশি চেপে রাখার জন্য। ওকে, চলুন দর্শক বন্ধু শুনলেন প্রদীপবাবু ডাক্তারবাবু কি বললেন, এবার কি আছেন টেলিফোনে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড ইভিনিং, বলুন। ওকে চলুন, কি কি করা দরকার, কি কি করা দরকার, ওকে চলুন। করোনা ভাইরাস, ওকে, খুব সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু। দেখুন একদম কমন প্রশ্ন এবং বেসিক প্রশ্ন, যেটা আমরা গত ছ মাস ধরে একটাই বলে যাচ্ছি, কমন ফ্লু আর যেটা কোভিড বা করোনা, সিমটম ওয়াইজ কিন্তু একই জিনিস, সিমটম ওয়াইজ একই জিনিস, এবং করোনা কিন্তু একটা ফ্লুই, কিন্তু এটা জাস্ট নতুন একটা ভাইরাস আসাতে ভাইরাসটা কিভাবে ছড়ায় এটা আমরা এতদিনে জানলাম, ভাইরাসটার ট্রিটমেন্ট আমরা এখন আবিষ্কার করতে পারছি। কমন ফ্লুও কিন্তু এরকমই সিমটম দেখে, সর্দি, কাশি, জ্বর, হাঁচি, এবং কমন ফ্লু থেকেও কিন্তু ভাইরাল নিউমোনিয়া হয়ে ইউরোপ আমেরিকাতে কিন্তু প্রতি বছর কিন্তু কয়েক লক্ষ মানুষ মারা যায়। আচ্ছা, আমরা সেটা ইন্ডিয়াতে আমরা এতটা আমরা জানি না, কারণ ইন্ডিয়া তো মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ কিন্তু প্রতি বছর কমন ফ্লু থেকে নিউমোনিয়াতে মারা যায়, কিন্তু এই যে নতুন করোনা ভাইরাসটা এলো এটা জাস্ট নিউ হওয়াতে আমাদের ইমিউনিটি নেই, যার জন্য আমরা বেশি হঠাৎ করে ছড়াচ্ছে এবং মারা যাচ্ছে। সিমটম ওয়াইজ দুটোই এক, হয়তো ইনকিউবেশন পিরিয়ড আমরা যেটা আমরা একজন থেকে আরেকজনে ছড়াই এটা কিছু কোনোটাতে তিন দিন, আর করোনা ভাইরাস আমরা যেটা মেজর প্রাইমারিলি বলি 5-6 days, ভ্যারি করতে পারে, কমও দুদিন তিন দিনও হতে পারে, ম্যাক্সিমাম 28 days হতে পারে। তো সিমটম ওয়াইজ কিন্তু আপনি ধরতে পারবেন না কোনটা কমন ফ্লু কোনটা করোনা ভাইরাস, অনলি যখন আমরা টেস্ট করব তখন বুঝতে পারবো যে এটা করোনা ভাইরাস নাকি করোনা ভাইরাস না। দেখা গেছে আমাদের যে ফ্লু ক্লিনিক আছে, ফ্লু ক্লিনিকে 100 জন টেস্ট করলে কিন্তু 10 জন যারা সিমটম নিয়ে আসছে সর্দি কাশি জ্বর, 100 জন টেস্ট করলে আমরা এখন পর্যন্ত আমাদের স্টেটে দেখছি, আসামে অলমোস্ট সেমই যাচ্ছে, যে 8-10 জন করোনা পজিটিভ আসছে, তার মানে বাকি 90 জন বা 90% 90% কিন্তু কমন ফ্লু চলছে, যেগুলো একটা ফ্লু না, অনেক রকমের, কয়েক 100 রকমের ফ্লু আছে, যেগুলো আমাদের এখানে আগেও ছিল, প্রেভেলেন্ট ছিল, যার জন্য ওইগুলো এতটা ভয়ানক না। সেই জন্য দুটোর মধ্যে সিমটম ওয়াইজ ডিফারেন্সিয়েট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং প্রবলেমটা হচ্ছে আপনি যদি ওয়েট করেন যে আমি আমার মনে হচ্ছে আমার সর্দি কাশি জ্বর হয়তো এটা কমন ফ্লু, আমি ওয়েট করি 6 দিন পরে দেখব যদি আমার স্যাচুরেশন, আমরা অক্সিজেন স্যাচুরেশন বা যেটা অক্সিমিটার দিয়ে মেপে দেখলাম কমে যায় যে আমার কমে, ততদিন যদি আমি ওয়েট করি তখন কিন্তু ওটা কমপ্লিকেট হয়ে গেল, যার জন্য আমরা বলি যে সর্দি কাশি জ্বর এগুলো হলে সঙ্গে সঙ্গে টেস্ট করিয়ে নিন, এটা বেটার টু নো যে আপনার ফ্লু হয়েছে কি যদি এরকম লক্ষণ দেখা দেয়। তাহলে আমরা কি করব, ম্যাক্সিমাম মানুষ যারা আমার কাছে ফোন করেছে, আমাকে অলমোস্ট রোজ আমি বলছি আমার রোজ 40-50 ফোন আসছে, রিলেটিভ সার্কেল বা হয়তো অনেকে চিনতেও পারেন না, যারা আমার সোশ্যাল নেটওয়ার্কে দেখে বা বিভিন্ন শোজ দেখে ফোন করেছেন যে আমরা আপনার নম্বর পেয়েছি ওখান থেকে সেখান থেকে, যে আমার এরকম সিমটম দেখাচ্ছে কিন্তু ডাক্তারবাবু আমি টেস্ট করাতে চাই না, তো আমি ওদের আমার ফার্স্ট এবং সেকেন্ড থার্ড আমার পরামর্শ হচ্ছে যে টেস্ট করিয়ে নিন। টেস্ট করিয়ে নিলে দুটো অ্যাডভান্টেজ, 1 নম্বর হচ্ছে যে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার করোনা হয়েছে কি আদার ফ্লু হয়েছে, সো আমার যদি নেগেটিভ আসে তাহলে আমি রিলিভ যে আমার করোনা হয়নি। সেকেন্ড, যদি আমার পজিটিভ আসে তাহলে আমি খুব আমি বলবো ভালো হয়েছে, কারণ করোনা হয়ে গেলে বেটার হয়েছে যে আমি যখন আমি জানতে পারলাম যে আমার করোনা হয়ে গেছে তাহলে একটা জিনিস রিলিফ আমি যে আমার করোনা হয়েছে এবং নাথিং এলস, এখন আমি কিন্তু সিরিয়াস থাকবো, সো আমি আমার মেডিসিনগুলো ঠিক মতো নেবো, আমি আমাকে নেক্সট 14 days মনিটর করবো,
একবার রিকভার হয়ে গেলে আমি কিন্তু অনেকটা রিলিভ যে সেকেন্ড টাইম হওয়ার চান্স কিন্তু আমার অলমোস্ট অলমোস্ট নীল, মানে অ্যান্টিবডি হয়ে গেল, অ্যান্টিবডি হবে না, অ্যান্টিবডি হবে কি না হবে সেটা তো ব্লাড টেস্টে বুঝতে পারবো, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে যাদের একবার করোনা হয়ে গেছে তাদের সেকেন্ড টাইম করোনা হওয়ার চান্স কিন্তু অনেকটা কম। এটা নিয়ে মতভেদ আছে কিন্তু বাই এন্ড লার্জ বলছে যে অনেকটা কম কম। সো আমি বলবো যে টেস্ট করে নিন, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ফাইন্ড আউট। এছাড়া কমন ফ্লুর সঙ্গে কোনো ডিফারেন্সিয়েট করা যায় না, আদারওয়াইজ কোনো ডিফারেন্সিয়েট নেই। ওকে, এবার দেখি চলুন কে আছেন আমাদের সঙ্গে দর্শক বন্ধু। হ্যালো, হ্যালো, চলুন, হ্যালো, চলুন আছে, কে আছেন, ফোন কথা বলছেন না। তো ডাক্তারবাবু, এই যে আপনি বলছিলেন যে এবার আমরা পুজোতে যখন যাব, এবার করোনা ভাইরাসের এই যে সংক্রমণ, আমি বাড়িতে এসে দেখলাম যে আমার গাটা একটু গরম হচ্ছে, সর্দি কাশি জ্বর হচ্ছে, আপনি বলছেন সঙ্গে সঙ্গে তখন টেস্ট করিয়ে নিতে, ফাইন। এবার এই যে ব্যাপারটা সর্দি কাশি হাঁচি এই সময়টা যেটাতে বেশি হয়, হাঁচিটা কি করোনা ভাইরাসের লক্ষণ হতে পারে? কারণ অনেকেই দেখছি হাঁচি দিচ্ছে অনেকটাই। শুধু হাঁচি কিন্তু করোনা ভাইরাসের লক্ষণ না, হাঁচিটা কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন। হাঁচিটা কেন হচ্ছে, নাকে কিছু গেলো বা কোনো একটা ইরিটেশন হলো সেখান থেকে হাঁচি হচ্ছে। করোনা ভাইরাসের অনেকেই ভাবেন যে আমার, আমরা বলি যে জ্বর হয়েছিল কি না, আবার অনেকে এখন আমি এখন দেখছি যে আমার তো স্মেল যায়নি, আমার তো টেস্টটাও যায়নি, আমার মনে হচ্ছে করোনা ভাইরাস আমার হয়নি। করোনা ভাইরাস ক্যান প্রেজেন্ট ইন ডিফারেন্ট ওয়েজ। যেমন আমরা যেটা দেখেছি সেটা করোনা ভাইরাস জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, আপনার স্মেল টো চলে গেছে, গন্ধটা চলে গেছে, টেস্ট চলে গেছে, অনেক সময় ইট ক্যান প্রেজেন্ট অ্যাজ লুজ মোশন, শুধু গা হাত ব্যথা, এটাও করোনা লক্ষণ হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো সিমটম নেই, অ্যাসিমটোমেটিক, একদম অ্যাসিমটোমেটিক, কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ টেস্ট করলে। কেন পজিটিভ টেস্ট করলো, বাড়িতে কেউ করোনা হয়েছে, সে জাস্ট ক্যাজুয়ালি গিয়ে বললো, ভাবলো যে আমার তো টেস্ট হয়নি, কিন্তু দেখা গেছে যে পজিটিভ এসে গেছে। আরেকটা পজিটিভও আসেনি, পজিটিভ আসেনি কিন্তু স্যাচুরেশন ফল করছে, এটাকে আমরা বলি যে ধরুন অ্যাসিমটোমেটিক ছিল লোকটা, 14 days পরে হয়তো হয়ে গেছে, কিন্তু পোস্ট কোভিড কমপ্লিকেশন হয়ে স্যাচুরেশন ফল করছে, এটাও একটা পসিবিলিটি আছে। ওকে, এবার দেখি কে আছেন ডাক্তার আমাদের সঙ্গে, ডাক্তারবাবু। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? পল্টুদে বর্মা, কোথা থেকে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। বুকের কোন দিকটায় ব্যথা বলতো বাবু? রাইট সাইডে ব্যথা। ওকে, আর আপনার বয়সটা কত এই মুহূর্তে? ওনার আর কোনো জ্বর সর্দি জ্বর কাশি আছে কিনা? দেড় মাস আগে হয়েছিল, এখন ঠিক আছে? শ্বাসকষ্ট আছে কিনা? শ্বাসকষ্ট আছে। ওকে, আমার আমার মনে হয় আপনি হসপিটালে গিয়ে জাস্ট একটা এক্স রে করিয়ে নিন, বুকের এক্স রে করিয়ে নিন, আপনার কোনো প্রবলেম থাকতেও পারে, কারণ আপনার বয়সটা কিন্তু 40 এবং 40 বছরে আপনি যেটা বলছেন বুকে ব্যথা। আপনি যেটা বলছেন সিমটম যেটা বলছিলেন যে আপনি কিছুদিন আগে জ্বর হয়ে গেছিল, কিছু কাশি ছিল এবং বুকে ব্যথা করছে, বুকে জল জমাটাই একটু স্বাভাবিক, এবং 40 years, আপনি একটু টেস্ট করিয়ে নিন, হয়তো আপনার টিবিও হতে পারে, টিবি হওয়ার চান্সটা বেশি আপনার যেভাবে বলছেন, এটা একটু কমন প্রেজেন্টেশন, 40 বছর, একটু বুকে ব্যথা, যখন শ্বাস নেন বুকে ব্যথা হয়, এবং পুরনো আমরা দেখি যে একটু জ্বর হয়েছিল এবং একটু কাশি ছিল, টিবি হওয়ার চান্সটা বেশি থাকে। আমার মনে হয় উনি একটু টেস্ট করে নিলে, এক্স রে করিয়েছেন, একটা পজিটিভ ফাইন্ডিং এসেছে, আমার মনে হয় আর একটু ফার্দার টেস্ট করলে ওনার টিবি হওয়ার চান্সটা আছে কি না আছে সেটা ওটা রুল আউট করা যাবে, তাহলে ওনার ক্লিয়ার হয়ে যাবে। দর্শক বন্ধু, পল্টুবাবু শুনলেন আপনি ডাক্তারবাবু কী বললেন, কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো করতে হতে পারে, আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং চিকিৎসাটা করিয়ে নিন। দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলুন কি জানতে চাইছেন। হ্যাঁ বলুন, বলুন কি জানতে চাইছেন বলুন। দুর্গাপূজার সময় করোনা ভাইরাস আছে কিনা জানতে চাইছেন আপনি? সঙ্গে থাকুন আপনি, সঙ্গে থাকুন।
হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা আর কোনো কিছু জানার আছে আপনার? ওকে চলুন সঙ্গে থাকুন দর্শক বন্ধু। প্রশ্নটা উনি অন্যভাবে করেছেন হয়তো, কিন্তু এটা ডাক্তার উত্তর কি আসবে এখানে? ভাইরাস, করোনা ভাইরাস এখনো আছে এবং চারপাশে খুবই আছে এবং অতি মাত্রাই আছে। এবং দুর্গাপূজার সময় যে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করেই চলতে হবে, যতদিন পর্যন্ত এই হাই অ্যালার্ট আছে ততদিন করোনা ভাইরাস আছে। এবং যা বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা যা বলছেন, হয়তো করোনা ভাইরাস আমাদের সাথে আরও 1.5 থেকে 2 বছর পর্যন্ত থাকতে পারে, এবং প্যান্ডেমিকটা কিন্তু এত সহজে যাচ্ছে না। সেকেন্ড, করোনা দুর্গাপূজার সময় যদি আমি আমি পাবলিক হেলথ এক্সপার্ট যদি আমি বলতে চাই, তাহলে আপনার কার করোনা আছে বা কার করোনা নেই সেটা যদি জানতে চান, ধরে নিন যে আপনার সামনে যতজন দেখছেন সবাই করোনা পজিটিভ, আপনি কি করে বাঁচবেন? সেটা আমরা হসপিটালে আমরা থাকি, আমরা বলি যে যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি সামনের প্রত্যেকটা ব্যক্তি আমরা করোনা পজিটিভ ধরে নিচ্ছি, কারণ কে করোনা পজিটিভ কে করোনা পজিটিভ না সেটা টেস্ট ছাড়াই বুঝতে পারবেন না। অ্যাসিমটোমেটিক অনেকেই আছেন, সেহেতু আমার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন আমি ওকে করোনা পজিটিভ ধরবো, আমি সেটা ভেবেই আমি ডিস্টেন্সটা মেনটেন করব। সেকেন্ড, আমি বলছি যে কিভাবে এটা থেকে বাঁচতে পারবেন সেটা আমি যেটা বললাম, মাস্ক এবং ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স। ইন আদার সেন্স আমি বলবো, দেখুন মানে ধরে নিন যে আপনি একজন ইনসিকিউর এবং সামনে যে আছে প্রত্যেকটা মানুষই ভয়ানক ভাবে ইনফেক্টেড, ওই মাথায় রেখেই আপনি দুর্গাপূজাটা যেভাবে চলবেন মানে আপনি সেটাই দেখবেন যে দুর্গাপূজাটা ওইভাবে যাবেন যে আপনার আশেপাশে 6 ফিট ডিস্টেন্স থাকাটাই বাঞ্ছনীয়। ঠিক, মানে যেখানে ভিড় এবার সেখানে এড়িয়ে যাবো সবকিছু। আরেকজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলচর থেকে। কে বলছেন বন্ধু আর কি জানতে চাইছেন বলুন? প্রণয় বাবু বলুন, কি জানতে চাইছেন? এখন কত বছর? মানে 30 বছর ডায়াবেটিসে ভুগছেন, এখন কেমন আছেন? এখন তো ইনসুলিন নেই, ট্যাবলেটও খাচ্ছি, আর 5 বছর থেকে মাইলোমা, মাল্টিপল মাইলোমা। আচ্ছা, ওকে। আমার একটু কনস্টিপেশনটা বেশি হচ্ছে। আচ্ছা, আমি কনস্টিপেশনে অনেক ওষুধ খেয়েছি কিন্তু এটা কনস্টিপেশনটা ঠিক হচ্ছে না। আচ্ছা, ডাক্তারবু কিছু জানবেন? এখন আমার স্টাফ করেছে মাল্টিপলটা, মাইলোমা তারও ট্যাবলেট দিয়েছেন, টাটা থেকে খাচ্ছি কলকাতা। ওকে, টাটা। কত বছর হয়েছে ওনার মাল্টিপল মাইলোমা? আপনার এই মাইলোমা কতদিন? মাইলোমা 5 বছর হলো। 5 বছর হয়ে গেছে, ওকে। 30 বছর ডায়াবেটিস গত মাস থেকে। এইটা এখন টাটা মেমোরিয়াল থেকে দিয়েছে কলকাতা থেকে ট্যাবলেট। আচ্ছা, ওকে। ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু শুনলেন, ডাক্তারবাবু বলছেন ঘোষবাবু, লাকিলি আমার পরিবারে কেউ ছিলেন যিনি মাল্টিপল মায়োলোমা সাফার করেছেন। আচ্ছা, আমার বাবা এক্সপায়ার করেছেন মাল্টিপল মায়োলোমা, যার জন্য আমি ওনাকে প্রবলি আমি অ্যাডভাইসটা দিতে পারবো আমি ওর জন্য। প্রথম কথা হচ্ছে যে এই এই করোনার সময় উনি কিন্তু আপনি কিন্তু দয়া করে বাড়ি থেকে একদম বের হবেন না, কারণ আপনার দুটো হাই রিস্ক আছে, একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা, দুটোই ডেডলি ডিজিজ, যার জন্য ইনফেক্ট যদি আপনি করোনা আক্রান্ত হন তাহলে কিন্তু এটা আরও কমপ্লিকেট হয়ে যাবে। সেকেন্ড যেটা হচ্ছে, আপনার ইনসুলিন নিচ্ছেন আর ট্যাবলেট নিচ্ছেন, এটার জন্য কিন্তু আপনার সুগারটা যাতে কন্ট্রোল থাকে দেখবেন, কারণ মায়োলোমাতে অনেক সময় স্টিরয়েড ইউজ করা হয় এবং স্টিরয়েড থেকে কিন্তু সুগারটা বেড়ে যায়, যার জন্য সুগারটা সবসময় আপনি 15 দিন পরে পরে টেস্ট করাতে থাকবেন। মায়োলোমাতে স্টিরয়েড ইনডিউসের পরে আবার বা মেডিসিনের জন্য সুগারটা বাড়তে থাকে, ওটা কন্ট্রোল রাখবেন, কারণ সুগার যদি বাড়ে আপনার ইনফেকশন হওয়ার চান্স থাকবে। মায়োলোমাতে আপনি উনি যেটা বললেন যে বডির লোয়ার পোর্শনে ব্যথা হচ্ছে, মায়োলোমাতে কিন্তু বোনের মধ্যে ছোটো ছোটো ফ্র্যাকচার হয় যেগুলো আমরা বলি, বোন ইরোশন হয়, এটা থেকে পেইন হয়, যদি বেশি পেইন হয় তাহলে প্যারাসিটামল নিতে পারেন বা আপনার মেডিসিন চেঞ্জ করাতে হবে।
উনি যেটা বলছেন কনস্টিপেশন, কনস্টিপেশন ইজ নট দ্যাট ভেরি প্রবলেমেটিক। এটা আমার মনে হয় মেডিসিন চেঞ্জ করে যদি নিতে পারেন, যে কোনো লাক্সেটিভ যদি নিয়ে নেন তাহলে ওনার আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ওটা কোনো প্রবলেম হবে না, কনস্টিপেশন ইজ নট এ সিরিয়াস প্রবলেম। ল্যাক্সেটিভ নিয়ে নিন, কিন্তু মনে রাখবেন যে কনস্টিপেশনটাকে অবহেলা করবেন না, কনস্টিপেশনটাকে রিলিজ করা দরকার, কারণ ডায়াবেটিক পেশেন্ট, মাইলোমার পেশেন্ট কনস্টিপেশনটা রিলিজ যদি না হয় প্রবলেম হতে পারে, প্রবলেম হতে পারে, সেই জন্য বলছি। ঘোষবাবু, আর শুনলেন ডাক্তারবাবু আপনাকে কি সাজেস্ট করলেন, আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার দেখি কে আছেন টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। পায়ের কোথায় ব্যথা করে, গোড়ালিতে না হাট? পায়ের গোড়ালিতে, দুটো পায়ই নাকি একটা? বা পাটা, ওকে। আর আর কি সমস্যা? আমার মনে হয় উনি দেখানো উচিত, একটু হসপিটালে দেখানো উচিত। যেটা উনি হাত পায়ে ব্যথা যেটা বলছেন এটা হয়তো মাইনার, কিন্তু উনি বলছেন যে বুকে ব্যথা করে, পরিশ্রম করলে বুকে ব্যথা করে। তো ওনার একটু দেখানো উচিত। অনেক সময় হতে পারে ওনার প্রেশারের প্রবলেমও হতে পারে, যেটা অনেক সময় আমরা এক্সপেক্ট করি যে 40 ইয়ার্স 50 ইয়ার্স ব্লাড প্রেশার হবে, 28 বছর বলছেন, অনেক সময় 28 বছরেও কিন্তু প্রেশার হতে পারে, এটা আর্লি অনসেট। কারণ অনেক সময় ফিমেলদের আমরা গ্রামের দিকে ওটা অতটা ইম্পর্টেন্স দিই না, কিন্তু ডেলিভারির সময় একটা ব্লাড প্রেশার বাড়ে, আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন বলি, ওটা থেকেও কিন্তু অনেক সময় হয়তো প্রেগনেন্সির সময় ব্লাড প্রেশার বেড়েছিল, হয়তো তখন মেডিসিন দেওয়া হয়েছিল, পরে বন্ধ করে দিয়েছেন। ব্লাড প্রেশারটা একটু চেক করিয়ে নিন। আর হাতে পায়ের যেটা ব্যথা সেটা হয়তো ক্যালসিয়ামের অভাবে হয়েছে, এবং আমি বলবো যে খালি পায়ে ঘরে হাঁটবেন না, সফট স্লিপার্স পরে ঘরে চলাফেরা করুন, কিন্তু ব্লাড প্রেশারটা একটু দেখে নিন, কারণ বুকে ব্যথা এক্সার্শন করলে ইট ক্যান বি পোস্ট ডেলিভারি ব্লাড প্রেশার, এটা ভয়ানক হতে পারে আগামী দিনে, এটা পরে গিয়ে আস্তে আস্তে বাড়তে পারে এক্ষুনি চিকিৎসা না করলে। দর্শক বন্ধু শুনলেন ডাক্তারবাবু কি বললেন। এবার কে আছেন দেখি টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাপানিয়া থেকে বলছি। হাপানিয়া থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। কতদিন ধরে কাশি হচ্ছে ওনার? কাশি হয়তো 3-4 মাস হয়েছে, প্রতিদিন থাকে না কাশিটা, কিছু কিছু দিন গ্যাপ থাকে, তারপরে আবার গলায় কাশি হয়। ওকে, আপনি তো দিদি, ওনার কোনো নেশা আছে কি কিছু? না না না, কিছু নেই, কিছু নেই, 22 বছর। ওকে, চলুন সঙ্গে থাকুন। আমার মনে হয় আপনি হাঁপানিয়াতে আছেন, যে কোনো হসপিটালে গিয়ে জাস্ট একটা এক্স রে করিয়ে নিন, এক্স রেটা করিয়ে যদি এক্স রেতে যদি নর্মাল আসে তাহলে ইট ইজ অ্যালার্জিক, আর কিছু না। কিন্তু এক্স রেতে আমার মনে হচ্ছে যেহেতু 3-4 মাস ধরে ওনার কাশি হচ্ছে, আমার মনে হচ্ছে এক্স রেতে কিছু পাওয়া যেতে পারে, যার জন্য এক্স রে করিয়ে নিন। এক্স রেটা করলেই আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে পিকচারটা, কেন কাশি হচ্ছে, কেন কাশি হচ্ছে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন। হ্যাঁ দর্শক বন্ধু শুনলেন ডাক্তারবাবু কি বললেন। এবার আমরা দেখবো আমাদের সঙ্গে আর কেউ দর্শক বন্ধু আছেন কিনা টেলিফোন লাইনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বালুরঘাট থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। দর্শক বন্ধু আপনার ফোন নেটওয়ার্কে হয়তো কোনো সমস্যা হচ্ছে, একদম কেটে কেটে আসছে, আপনি কেটে আরেকবার করার চেষ্টা করুন। খুব সম্ভবত পায়ে কোনো সমস্যা হচ্ছিল বলছিলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু আপনি একটু আগে যেটা বলছিলেন যে আমাদের দেখতে হবে যে সামনের মানুষটাকে ধরে নিতে হবে, সামনের মানুষটার মধ্যেই করোনা পজিটিভ, আমাকে দূরে থাকতে হবে, দূরে থাকা, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক আর টেস্ট করার প্রবণতাটা, এই যে টেস্ট করে আমি রুল আউট করার, এটা কীভাবে, এই সচেতনতা কীভাবে বাড়বে সবার মধ্যে? অনেকেই ভয় পাচ্ছে টেস্ট করাতে, বেশিরভাগ ভয় পাচ্ছে বলতে হবে। চলো আরেকজন বন্ধু আছেন সঙ্গে, একটু দেখে নিই আগে। হ্যালো,
হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগত পরিমল উত্তরপাল। বলুন পরিমল বাবু। আমার হেপাটাইটিস বি। আচ্ছা। হ্যাঁ, পরীক্ষা করছি, পরীক্ষা করার পরে প্রথম আমি 1 বছর আগে পরীক্ষা করছি, 0.02 আছে। আচ্ছা। এরপর আবার পরীক্ষা করছি, 0.08 হয়ে গেছে। এমনি কোনো সমস্যা নাই, আমি কিন্তু বাইরে থাকি। আচ্ছা। আপনি কি রেগুলার কোনো মেডিসিন নিচ্ছিলেন বা নিয়েছেন? না না, আমার মেডিসিন দেয় নাই। আমি ওই জিবি ডাক্তার দেখাচ্ছিলাম, জিবি ডাক্তার বলছি দেখাচ্ছিলাম, ডাক্তার বলছি তোমার কোনো সমস্যা আছে কি না, না কোনো সমস্যা নাই, তাহলে তোমার মেডিসিন লাগবে না। ওকে ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু। হেপাটাইটিস বির প্রবলেমটা হচ্ছে যে ওটা যদি উনি যেটা বললেন ওটা লেভেল বলছে, মার্কারের লেভেল বলছেন, এটা যদি বাড়তে থাকে পরে গিয়ে ওটা গিয়ে লিভার সিরোসিসের দিকে কনভার্ট করতে পারে। আচ্ছা। এর জন্য আমরা রেগুলার টেস্টটা করাতে বলি, মার্কারের টেস্টটা করতে বলি, এবং যদি পজিটিভ আসে তাহলে 6 মান্থস 12 মান্থসের কোর্স আসে, ওটা যদি উনি নিয়ে নেন তাহলে কিন্তু একদম অলমোস্ট ফর দ্য টাইম বিং, মানে আমার ধরুন 10-15 ইয়ার্স পর্যন্ত অনেকটা রিলিফ হয়ে যাবেন। উনি মেডিসিন নিচ্ছেন না, তার মানে কি তোমার প্রয়োজন নেই? আমার মনে হয় ওনার প্রয়োজন আছে, যেহেতু মার্কারটা বেড়ে গেছে, যেহেতু লেভেলটা বেড়ে গেছে যেটা বলছেন, আমার মনে হয় উনি আরেকবার টেস্ট করিয়ে রিলায়েবল জায়গা থেকে টেস্ট করে আমার মনে হয় উনি একজন ফিজিশিয়ানকে কনসাল্ট করলে কিন্তু উনি মেডিসিন নেওয়ার প্রয়োজন আছে, নেওয়ার প্রয়োজন আছে কিন্তু। ওকে চলুন দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঞ্চনপুর থেকে কথা বলছি। কাঞ্চনপুর থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। দর্শক বন্ধু আপনার টিভি সেটের ভলিউমটা কম করে দিন, নয়তো আপনি কিন্তু কথা দুবার শুনবেন, কথা বলতে পারবেন না। আপনি সরে আসুন, অন্যরা শুনুক টিভি। বলুন কি সমস্যা আপনার? হ্যালো, দাঁতের গোড়ায় ব্যথা। ওকে চলুন, উনি অনেক পরে শুনছেন কথা, টিভিতে শুনছেন, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু, সঙ্গে থাকুন। দাঁতের গোড়ায় ব্যথা, দাঁতে ব্যথা আর জর্জর ভাব করাটা কিন্তু একই রোগের লক্ষণ হতে পারে, আবার জাস্ট আলাদা আলাদা হতে পারে। হয়তো উনিকে ওনাকে জাস্ট মানে মনে হচ্ছে ওনার দুটো কানেক্টেড, কিন্তু যেটা উনি বলছেন যে জর্জর ভাব করা, ওটাও কিন্তু একটা সিমটম হতে পারে। আচ্ছা। সো যদি জর্জর ভাবটা যদি ধরুন 3-4 দিন থেকে যাচ্ছে তাহলে কিন্তু ওনার টেস্ট করিয়ে নেওয়াটা। আর দাঁত ব্যথা ইনফেকশন থেকে জ্বর আসতে পারে? আসতে পারে, কিন্তু সেটা অনেক বেশি দাঁতের ব্যথা হবে। দেখুন আমি বাই এন্ড লার্জ বলছি, অনেকেই আমাকে যারা ফোন করেন ওনারা কিন্তু আমাকে বিভিন্ন প্রথমেই যুক্তি দিয়ে দেন, মানে ওনারা অনেক রকমের যুক্তি দিতে চান যে আমার করোনা কেন না এটা। অনেকে আমাকে বলেন যে আমার জ্বর এসেছে কিন্তু আমি ফ্রিজ থেকে জল নিয়ে খেয়ে নিয়েছিলাম বা বৃষ্টিতে ভিজেছিলাম, গত রাত্রে আমি এসিতে ঘুমিয়েছিলাম, এবং একজন আমাকে বলেছেন যে গত রাত্রে আমি ফ্রিজ থেকে বের করে গতকালকে আমি ফ্রিজ থেকে বের করে দুটো রসগোল্লা খেয়েছিলাম। সো ওনারা কিন্তু অনেক রকমের রিলেট করবেন যে কেন আমার করোনা না, এবং আমি জাস্ট অপোজিটটা বলার চেষ্টা করি যে আপনি যাই বলুন আপনার করোনা হওয়ার কিন্তু চান্স আছে। দ্য ফার্স্ট থিং ইজ, আপনার যদি কিছু নাও থাকে তবুও কিন্তু আপনার করোনা হওয়ার চান্স আছে, যার জন্য আপনি যেটা বলেছিলেন টেস্ট করা অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম। ধরুন আমরা থ্রু আউট ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে যদি আমরা পিকচারটা দেখি, পজিটিভ যতজন হয়েছেন তার চেয়ে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেক্টেড পজিটিভ কিন্তু 10-30 টাইমস। ধরুন আমি যদি ধরি এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে পজিটিভ আছে ধরুন 70-75 লাখ, তাহলে এক্সাক্ট ফিগারটা হবে কিন্তু ওর সামওয়্যার নিয়ার অ্যারাউন্ড 15 টাইমস, কারণ অতজনই টেস্ট করাচ্ছেন না। আমরা যেটা বলছি অ্যাসিমটোমেটিক সেটার জন্য না, কারণ মানুষ টেস্ট করাতে চাইছেন না, আবার অনেকে আছেন যে কিওর্ড হয়ে গেছেন বা অনেকে টেস্ট করার অ্যাক্সেসিবল জায়গায় অনেক দূর দূরান্তে আছেন যারা পাচ্ছেন না সেই সুবিধাটা, আবার অনেকে আছেন যে পাশেই আছে কিন্তু করাচ্ছেন না, অনেকে আছে আমরা বলি যেটা মানে করাচ্ছেন না, মানে কেউ হয়তো না করেছে বা অনেকে ইচ্ছে করে করাচ্ছেন না, আবার দুদিন পেরিয়ে যাবে আমি সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, সেটা সেটার জন্যই, সেটার জন্য বা আমাদের টেস্ট ক্যাপাসিটিটা তো একটু লেট বেড়েছে, শুরু শুরুতে কিন্তু আমাদের তো টেস্ট ছিল না, হয়তো ওনারা তখন হয়ে গেছেন, কিন্তু অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম ওটা কিন্তু অনেক বেশি, যার জন্যই আমাদের কিন্তু থ্রু আউট ইন্ডিয়াতে এখন আমি যেটা বললাম ফিগারটা হচ্ছে কি আমাদের আমাদের টোটাল পপুলেশনের ধরুন 0.8%, কিন্তু আমাদের যেটা সার্ভে করে দেখা যাচ্ছে ওটা হচ্ছে 8%, সো 10 টাইমস অনেক বেশি, অনেক বেশি। আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, একটু দেখে নি।
হ্যালো হ্যালো স্যার, আমি নামগড় থেকে বলছি। রামগড় থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমি আমার বাবার নাম কি জানতে চাইছেন। বাবার বয়স কত বলুন আগে। বাবার 52। 52, কি সমস্যা ওনার? ধরুন এক মাস আগে জ্বর হয়েছিল, দিয়ে রক্ত টেস্ট সুগার টেস্ট হয়েছে, এখন খাওয়ার ইচ্ছা নেই আর কি। আচ্ছা, সুগার টেস্ট, রক্ত টেস্ট যেটা হয়েছে তার মধ্যে কোনো কিছু ধরা পড়েছে, কোনো সমস্যা ধরা পড়েছে? কিছু হয়নি, ওষুধ খেয়েছে, আমাদের এখানে স্থানীয় নার্সিংহোমে ওষুধ খেয়েছে। শুধু খাওয়ার ইচ্ছা নেই। আচ্ছা, খেলেই বমি বমি আসছে আর কি। খেলে বমি আসছে। ওকে, আনন্দবাবু আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু শুনলেন? ডাক্তারবাবু, এটা এটা কেন হতে পারে? আমি এটাই জানতে চাইছি কি উনি এক মাস আগে যে জ্বর হয়েছিল উনি কি করোনা টেস্ট করিয়েছিলেন কি না? করোনা টেস্ট করিয়েছিলেন নার্সিং হোমে যেহেতু অ্যাডমিট ছিলেন, মোস্ট প্রবাবলি করোনা টেস্ট করেই নিয়েছিলেন। তাহলে এটা যেটা হচ্ছে, এটা উনি যে কারণে অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন ওটার পোস্ট সিকুয়েলে আমরা বলি অনেক সময়। হয়তো মেডিসিন যেগুলো গেছে, অ্যান্টিবায়োটিক গেছে, প্রচণ্ড অ্যান্টিবায়োটিক গেছে, পেইন কিলার অনেক সময় যায়, ওইগুলো থেকেই ওনার প্রবলেমটা হচ্ছে। আমার মনে হয় জাস্ট ওই নার্সিংহোমে বা অন্য কোনো রিলায়েবল, আপনাদের যাদের পছন্দ বা পাশে যাদের নির্ভরযোগ্য ডাক্তারকে একবার দেখিয়ে দিন, আমার মনে হয় প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। মানে অনেকগুলো ওষুধ খাওয়ার পর আপনি বলছেন যেটা হয় এরকম হয়, সেটা খাওয়ার রুচিটা চলে যায় অনেক সময়, সেটাই হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে ঠিকও হয়ে যাবে, আমার সেটাই মনে হচ্ছে। ওকে, আনন্দবাবুর সঙ্গে থাকুন আপনি। দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নরসিংগড় থেকে কে বলছেন বন্ধু, আর বলুন কি জানতে চাইছেন? আমার নাম রামদীপ দে। ওকে, গলা শুকিয়ে যাচ্ছে, সারাদিনই এমন হচ্ছে? আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? 10-12 দিন। আর অন্য কোনো সমস্যা আছে সঙ্গে? আমি কিছুদিন আগে আমার থাইরয়েড টেস্ট করেছিলাম, ইউরিনারি টেস্ট করেছিলাম। তো আমার ইউরিনারিটা নরমালই ছিল, কিন্তু থাইরয়েডটা 1.4 ছিল। আচ্ছা, তো তার জন্য আমি থাইরয়েড ট্যাবলেটটা চিবো দিন একটা করে। ওকে, দেখাবো। আপনার বাড়িতে কেউ সুগারের পেশেন্ট আছেন, বাবা বা মা? না, আমার মা বাবা তো যদি না করে থাকেন আপনি সুগার টেস্টটা একটু করে নেবেন কাইন্ডলি প্লিজ। একটু করে নেবেন আর 2 সপ্তাহ বাদে আপনি সুগার টেস্টটাও করে নেবেন আর থাইরয়েড টেস্টটা একটু রিপিট করে নেবেন। আমার মনে হয় ডোজটা একটু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, হতে পারে আপনার ডোজটা একটু এদিক সেদিক করলে আপনার এই সমস্যাটা চলে যাবে। ডাক্তারও যেটা বলছেন, আরেকবার একটু চেক আপ করিয়ে তারপর আপনি মেডিসিনটা যদি চেঞ্জ করে দেয় আপনার এই সমস্যাটা হয়তো চলে যাবে। দেখি এবার কে আছেন টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো, 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 নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্যামপুর থেকে বলছি। শ্যামপুর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। আমার নাম সামন্ত। বলুন সামন্তবাবু, বলুন কি সমস্যা সামন্তবাবু, বলুন শুনছি আমি। হ্যালো, আমি বলছি আমি ধানের ব্যবসা করি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি আমি ধানের ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, ধান মারতে গেলে ওই 5-6 বস্তা ধরুন ধান তুলে ফাটলে তারপরে একটা আপানি টাইপের আমার চলে আসে। আচ্ছা, ওকে, এবার কিছুক্ষণ পর পায়ে বসলে তারপরে আবার ঠিক হয়ে যায়, কাশি। ওই সময়টা কাশি টাশি আসে বা হাত বেড়েতে যায়। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? ধরুন না 3-4 বছর হচ্ছে। আপনার বয়স এই মুহূর্তে কত শান্তবাবু? এই মুহূর্তে 52 বছর। ডাক্তারবাবু, এটা উনি অনেকদিন সেই ধানের ব্যবসাতে আছেন, তো আমার মনে হয় সেটা ডাস্ট অ্যালার্জি হয়ে ওনার অ্যাসমেটিকের মতো একটু কনভার্ট করেছে। ওকে, তো ওটার জন্য একটু যদি পাশে যদি সুযোগ সুবিধা থাকে আপনি হসপিটালে একটু দেখান, মানে পাশে কোনো ডাক্তারকে দেখিয়ে নিন, বা আমার মনে হচ্ছে সেটা অ্যালার্জিক হচ্ছে এবং ডাস্ট অ্যালার্জি থেকে হচ্ছে। যেটা আমি প্রিলিমিনারি যেটা বলতে পারবো, যখনই এখন থেকে সেই ধানের ওখানে
মাপবেন বা ধানের কাজ করবেন, নাকে যেন রুমাল ইউজ করবেন, সেটা থেকে আপনার অ্যালার্জি এবং শ্বাসকষ্টের যে প্রবলেমটা ওটা অনেকটা কমে যাবে। ডাস্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা একদম একদম বেশি। ওকে, আর উনি অনেকদিন ধরেই কাজটাই করছেন, এটা হয়তো সেটার জন্য, সেটার জন্য তিন চার বছর ভুগছেন বলছিলেন। খুব বেশি সময় নেই আমাদের হাতে, থাকবো দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? শাহাবু বলুন, কি জানতে চাইছেন? আমি একটু জানতে চাইছি যে করোনা যে আপনি সঙ্গে থাকুন। করোনা অ্যাকচুয়ালি কি আসলে এখন নতুন করে কনফিউশন তৈরি হচ্ছে অনেকেরই ডাক্তারবাবু, আসলে ওই অনেকদিন পর, আর বেসিক্যালি ভাইরাস। আপনি সঙ্গে থাকুন শাহাবু, ডাক্তারবাবু বলছেন। ডাক্তারবাবু ছোট্ট করে একবার যদি একটু বলে দেন সবাইকে আরেকবার। শাহাবু দেখুন, করোনা ভাইরাস একটা নতুন ভাইরাস এসেছে এবং এটা হার্ডলি এক বছরও পুরনো হয়নি, যেটা অ্যাজিউম করা হচ্ছে যে এটা চায়না থেকে প্রথম বেরিয়ে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। উইদিন সিক্স মান্থস এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সব মোস্ট কান্ট্রি ওটাতে এফেক্ট হয়েছে। বয়স নির্বিশেষে ওটা সবাইকে এফেক্ট করেছে, কিন্তু যেটা যাদের বেশির ভয়, যাদের মধ্যে মৃত্যু হারটা বেশি, সেটা হচ্ছে বয়স্ক এবং যাদের কোমরবিডিটি, মানে আমরা যাদের বলি যাদের প্রেশার, সুগার, কমপ্লিকেশন আছে, অন্য সমস্যা আছে। তো এইরকম, কিন্তু এটা কিন্তু প্রথম এরকম মহামারী বা অতিমারী যেটাকে আমরা বলি, প্যান্ডেমিক আমরা তখন বলি যখন এক থেকে বেশি যে আমাদের কন্টিনেন্টগুলো আছে, যেমন ধরুন এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এগুলো যখন ইনভলভ হয় তখন আমরা বলি প্যান্ডেমিক হয়ে গেছে। এটা কিন্তু সবগুলো কন্টিনেন্টকে ইউজ করেছে এবং এই রকম অতিমারী বা প্যান্ডেমিক কিন্তু প্রতি 100 বছর পরে পরে এটা সারা পৃথিবীতে আসে, বাই অ্যান্ড লার্জ আমরা সেটাই দেখছি। লাস্ট এসেছিল 1918 সনে, যেটা লাস্ট হয়েছিল 2.5 বছর। এবার এসেছে এটা ঠিক 2019-এর শেষে এসেছে, যার জন্য আমরা বলি COVID-19, এটা বলি প্রায় হয়ে গেল এক বছর অলমোস্ট। এটা চায়না এসেছে অলমোস্ট 1 বছর, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটা ইন্ট্রোডিউস হয়েছে জাস্ট 7-8 মান্থস। তো এইরকম কিন্তু এটা কিন্তু 100 বছর পরে এটার পুনরাবৃত্তি হয়েছে। তো বাই অ্যান্ড লার্জ আমরা যেটা বলছি, যেটা লাস্ট যেটা হয়েছিল সেটা শুরু হয়েছিল স্পেন থেকে, যেটাকে বলে স্প্যানিশ ফ্লু, সেটা কিন্তু 2.5-3 বছর লাস্ট করেছিল। তো এক্সপেক্ট করছি আমরা এটাও 2.5-3 বছর লাস্ট করতে পারে, কারণ দেখুন পৃথিবীতে মানব সভ্যতা হয়তো কিছু 1000 বছর পুরনো, প্রেজুমেবলি আমরা বলি 75-80 বছর পুরনো, কিন্তু ভাইরাস কিন্তু পৃথিবীতে কোটি কোটি বছর ধরে আছে এবং এরা কিন্তু পৃথিবীতে থেকে যাচ্ছে। সেই জন্য এটাও এক্সপেক্ট করা হচ্ছে এটা থাকবে, ওই প্যাটার্নই চলবে। আমরা যতটুকুই বাঁচার চেষ্টা করি এটা কিন্তু খুব একটা বাঁচা যাবে না, সো স্লোলি ওটা ছড়িয়ে পড়বে। আমাদের যেটা করা হচ্ছে যে আমরা কিভাবে বাঁচবো, মৃত্যু হার যাতে কমানো যায়, সেটাই আমাদের মূলত করতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদের জেনে রাখি আজ আমরা আর টেলিফোন নিচ্ছি না, একদম শেষের পথের সময়। তবে আপনাদের আর জানিয়ে রাখি যে আগামী বৃহস্পতিবার দিন, মানে ষষ্ঠীর সন্ধ্যায়, আমরা কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে, এই হেলো সুস্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে আসবো। এই পুজোতে আপনারা কিভাবে সুস্থ থাকবেন, কি করতে পারবেন, কি করতে পারা মানে উচিত হবে না, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আগামী বৃহস্পতিবার দিন ঠিক রাত 8টায় হেলো সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ডাক্তারবাবু আজকে সময় প্রায় শেষ, যেতে যেতে 30 সেকেন্ড সময়, আপনি কি পরামর্শ দেবেন সবাইকে ভালো থাকার জন্য? আমি বলবো দেখুন, বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় যেখানে একটু ঢিল দেওয়া হয়েছে সেখানে কিন্তু ডিজিজটা অনেক স্পার্ক করেছে এবং আমরা অনেকটা এখন ক্যাজুয়াল হয়ে গেছি, ভেবে নিয়েছি যে করোনা হয়তো চলে গেছে। করোনা কিন্তু যায়নি, ইট ইজ জাস্ট ওয়েটিং ফর আস। আমরা যাতে একটু লুজ হই, ওটা কিন্তু ছড়ে যাবে এবং যখন এটা সেকেন্ড টাইম যখন স্পিক নেয় তখন কিন্তু বিশ্বের সবখানে দেখা গেছে মৃত্যু হার বেড়ে গেছে। সেম স্প্যানিশ ফ্লুতে হয়েছিল, ওরা কিন্তু একটা ঢিল দিয়ে দিয়েছিল এবং ওদের খুব কড়া দাম দিতে হয়েছে। আমরা যাতে সে ভুলটা না করি। ওকে, সেকেন্ড ওয়েভটা ভয়ানক হতে পারে, সেকেন্ড ওয়েভটা বলছে ওরা, যদি হয় তাহলে এটা অনেক ভয়ানক হবে। ডাক্তার, অসংখ্য ধন্যবাদ আজ আপনাকে, অনেক বন্ধুদের সাপোর্ট দিলেন আপনি, অ্যাডভাইস করলেন আজ, আর আগামী দিনও আপনাকে চাইবো আমাদের স্টুডিওতে। আপনারও পুজো ভালো কাটুক, অসংখ্য ধন্যবাদ, সবাইয়ের পুজো ভালো কাটুক। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে ডাক্তারবাবু কী বললেন, তবে করোনা ভাইরাস এখনও যায়নি, সাবধানতা অবলম্বন করতে হবে, এছাড়া কোনো অস্ত্র আমাদের হাতে নেই, এটা বারবার আমরা বলছিলাম, এটাই বলবো। আগামী বৃহস্পতিবার দিন ষষ্ঠীর সন্ধ্যায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন, সতর্ক থাকুন। নমস্কার, শুভরাত্রি।